মুসলিম লীগের সময় যতগুলো নির্বাচন দেওয়া হয়েছিল ততগুলো নির্বাচনেই মুসলিম লীগ পরাজিত হয়েছিল, আর সেগুলো যারা জয়ী হয়েছিলেন তাদেরকে বুঝতে দেওয়া হয় নাই। এই যে অত্যাচার, এই যে অনাচার, এই অনাচার প্রতিবাদ শুরু হয়েছিল প্রথম বাংলা ভাষার রাষ্ট্রভাষার আন্দোলন থেকে। সেই জন্যই রাষ্ট্রভাষার আন্দোলন আমাদের কাছে পুরোভাবে প্রথম আন্দোলন, যেটা শিক্ষা দিয়েছে আমাদের দেশের মানুষকে যে তোমরা অত্যাচারীর সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করো না। এবং পরবর্তীকালে যত আন্দোলন হয়েছে, বিশেষ করে গণতন্ত্রের জন্য, বিশেষ করে আইনের শাসন, গয়েশবাবু বলছেন আইনের কথা, আইনের শাসনের কথা, হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজের কথা, যদি গণতন্ত্র না থাকে এটাকে চালিত করতে হলে আমার আইনের শাসনের প্রয়োজন, আইনের শাসন না থাকলে বিশৃঙ্খলা হতে বাধ্য। আপনার প্রচুর টাকা থাকলেও আইনের শাসন না থাকলে সেটা আপনি ভোগ করতে পারবেন না। এই শিক্ষাই আমাদের দিয়েছে এই প্রথম আন্দোলন, এই বাংলা ভাষার আন্দোলন। পরবর্তীতে আমরা দেশের স্বাধীনতা হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই লাইন ধরেই কিন্তু স্বাধীন হয়েছিল যে আমাকে কথা বলতে দিতে হবে, আমাকে সম্মান দিতে হবে এবং আমি আমার যে অধিকার এই অধিকার পুরা আদায় করে নেব, এই অধিকারে কেউ বাধা দিলে তখনই আমি মুভমেন্ট করব এবং এই মুভমেন্ট হবে একটা শাসনতান্ত্রিক গণতান্ত্রিক মুভমেন্ট। এই মুভমেন্টের মাধ্যমেই কিন্তু পরবর্তীকালে এই যে পাকিস্তানের জন্ম, এই পাকিস্তানের জন্ম এই তখন থেকে শুরু হয়েছে, পাকিস্তানের জন্ম, তারপরে বাংলাদেশের জন্ম, এবং বাংলাদেশের জন্মের পরে একতরফাভাবে আপনারা দেখেছেন ওয়ান পার্টি রুল বাকশাল, সেটাকেও বিতাড়িত করতে হয়েছে সংগ্রাম দিয়ে। এই শিক্ষাটাই আমাদের প্রথম যে রাষ্ট্রভাষা আন্দোলনের শিক্ষা, সেই শিক্ষার থেকেই এগুলো সব এসেছিল। তাই আজকের দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটা কথা আমি বললাম যে যদি আমরা রাষ্ট্রভাষা বাংলা এটাকে মনে করি, এদের নেতা যারা তাদেরকে মনে করি, যারা এর জন্য প্রাণ দিয়েছে তাদেরকে মনে করি, তাহলে বুঝব যে আমরা এই দেশকে স্বাধীন সার্বভৌমত্ব এই দেশে টিকিয়ে রাখতে পারব এবং কথা বলতে পারব। সবাই সবার কথা বলবে এবং সবাই তার ন্যায্য অধিকার আদায় করে নিতে পারবে, আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে, অপর জনের সঙ্গে ঝগড়াঝাটি মিলিয়ে ফেলতে হবে। ইট উইল বি এ কান্ট্রি অফ পিস, ইট উইল বি এ কান্ট্রি অফ এডুকেশন, ইট উইল বি এ কান্ট্রি অফ ইকুয়ালিটি। এই শিক্ষাটাই আমরা পেয়েছি রাষ্ট্রভাষা আন্দোলনের কাছ থেকে। পরবর্তীকালের যে শিক্ষা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দিয়ে গেছেন, আপনারা দেখেছেন দুর্ভিক্ষ, এই দেশকে তলাহীন ঝুড়ি বলা হয়েছিল, প্রেসিডেন্ট জিয়া এটা সহ্য করতে পারেন নাই, বলে আমি ছোটদের সহ্যতে পারি, আমার অর্থ কম থাকতে পারে কিন্তু তলাহীন ঝুড়ি কেন হবে। এর প্রতিবাদে উনি নিরাপত্তা পরিষদে বাংলাদেশকে দিয়ে কন্টেস্ট করিয়ে নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছিলেন, বাংলাদেশকে সদস্য করেছিলেন, জাপানের মতো শক্তিশালী ধনী দেশকে পরাজিত করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালঘাটা কর্মসূচি দিয়ে শুরু করেছিলেন যে আমার দেশের পানি আমাকে রাখতে হবে, দুর্ভিক্ষ যাতে না হয়, দুর্ভিক্ষ মানুষ যাতে না মরে। উনি যতগুলো কাজ করে গেছেন, স্কুল একধারে করেছেন,
রাস্তা আরেক ধারে করেছেন, সাধারণ গরিব মানুষ যাতে চলতে পারে তার জন্য কাজ করে গেছেন। সামগ্রিকভাবে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, শক্তিশালী দেশ, ছোট দেশ হলেও বড় দেশের চেয়ে আমি কম না। আমার উপরে কেউ নাই, আমি আমার নিজের শাসন ব্যবস্থা চালাবো, এই ছিল যে তার নীতি, যে মাথা নত করার মতো কোনো দেশ নাই যার কাছে আমি মাথা নত করব। এই শিক্ষায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল। দুঃখের বিষয়ে উনি চলে গেছেন। আজকে আমরা একটা কঠিন সময়ের ভিতর দিয়ে চলছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ জিয়াউর রহমানের কথা স্মরণ করে ম্যাডাম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী কি সুন্দরভাবে দেশ চালিয়েছেন, কোনো ঝগড়াঝাটি কোনোদিন শোনা যায় নাই। কোনোদিন যে পার্টি ক্ষমতায় সেই পার্টি, বিশেষ বিএনপি অপোজিশনকে মারধর করে হাজার হাজার কেস দিয়ে হাইকোর্টে আগাম জামিনের জন্য পাঠায় নাই, এটা আমাদের বিএনপির ইতিহাসে নাই যে আমরা কাউকে লাঞ্ছনা দেব, কাউকে শাস্তি দেব এবং বিনা বিচারে কারো কাউকে জেলে যেতে হবে। এইটুকুই যদি আমরা মনে রাখি তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে পার্টি বিএনপি এর সার্থকতা লাভ করবে, যেটা সার্থক হয়েছে ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে তিনবারের প্রধানমন্ত্রী উনি হয়েছেন। আজকে তার যোগ্য পুত্র তারেক রহমান হাল ধরেছেন, কিন্তু উনি এখানে আসতে পারছেন না। যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে পরে নিশ্চিতভাবে আমি বলতে পারি আপনাদেরকে উনি এখানে আসবেন। আমরা আবার ভালো করে ঘরে ঘরে যাব, সবাইকে বলব যে বিএনপি মানেই হচ্ছে শান্তি, বিএনপি মানেই হচ্ছে গণতন্ত্র, বিএনপি মানেই হচ্ছে সাধারণ মানুষের উন্নতি, বিএনপি মানেই হচ্ছে গরিবের ছেলে লেখাপড়া শিখবে, দেশ সুখে শান্তিতে থাকবে। এই হলো শিক্ষা আমাদের এই গোড়া ভাষা আন্দোলনের শিক্ষা থেকে শেষ পর্যন্ত। এইটুকু বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনাদের সবাইকে ইতিহাসটা শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা দোয়া করেছি এবং যতবারই এই দিনটি আসবে আমরা তাদের জন্য দোয়া করব এবং এই দেশ যাতে সমৃদ্ধিশালী হয় তার জন্য আমরা কাজ করে যাব। এইটুকু বক্তব্য বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।